নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আগামী 9ই জুন 2024 রবিবার দিল্লিতে কিন্তু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে। কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান কোন সময় করা অত্যন্ত বিশেষভাবে শুভ হতে পারে, সেই সম্পর্কেই আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। দেখুন, শপথ গ্রহণ অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ নক্ষত্র বলা হয়েছে পুষ্যা নক্ষত্রকে। আর যেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান করতে যাচ্ছেন, ঠিক সেই দিনকে কিন্তু পুষ্যা নক্ষত্র থাকছে, সেদিনকে রবিবারও থাকছে, কিন্তু 8:21 পরবর্তী সময়ে। সুতরাং 8:21 পরবর্তী সময় রাত্রেবেলা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে, অর্থাৎ সেই সময় সেই দিন সেই সময় পড়ে যাচ্ছে রবি পুষ্যযোগ। কিন্তু রবিবার দিন 9ই জুন 2024 সন্ধ্যাবেলা ধ্রুবযোগ তো থাকছে, অত্যন্ত বিশেষ শুভ। ধ্রুবযোগে যে কোনো ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠান করা যেতে পারে, যা শপথ গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে রাহুকাল যেন কোনোভাবেই না আসে। যেই সময় প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছে বা শপথ গ্রহণ অনুষ্ঠান যে সময় শুরু হচ্ছে, সেটা যেন কোনোভাবেই রাহুকালের মধ্যে না আসে। কারণ দিল্লিতে রাহুকাল চলবে সেদিনকে বিকেলবেলা 4:39 থেকে সন্ধ্যাবেলা 6:20, এবং যেই সময় তারা ধার্য করেছে সেটি কিন্তু 6টার সময়। তো এই সময় পুনর্বসু নক্ষত্র থাকছে, পুনর্বসু একটি চর নক্ষত্র, তাই পুনর্বসু নক্ষত্র স্বাভাবিকভাবে খুব অত্যন্ত শুভ নক্ষত্র। কিন্তু নক্ষত্রটি চলমান নক্ষত্র, সরকারের শপথের ক্ষেত্রে স্থির নক্ষত্র অথবা যে কোনো পুষ্যা নক্ষত্র, অর্থাৎ মৃদু নক্ষত্রের গুরুত্ব বেশি রয়েছে এখানে। তো সেই কারণেই, এবং যেহেতু এইবার জোট সরকার তৈরি হচ্ছে, সেই জন্য পুষ্যা নক্ষত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরালো করতে বা মজবুত করতে সাহায্য করে। রবিবারের পুষ্যা নক্ষত্রকে আমরা রবি পুষ্যযোগ বলি, বৃহস্পতিবারের পুষ্যা নক্ষত্রকে গুরু পুষ্যযোগ বলি। তো রবিবার দিন রাত্রেবেলা 8:21 পরে রবিবার এবং পুষ্যা নক্ষত্র পড়ছে, এই সময়টি অত্যন্ত বেশি শুভ বলে মনে করা হয়। কিন্তু বিশেষত রাহুকালকে যদি ছেড়ে অন্ততপক্ষে শপথ নেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু কিছু বিশেষ শুভ হতে পারে। কারণ রাহুকাল চলছে 6:20 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে শুভ মুহূর্ত 8:22 পরবর্তী সময়, পুষ্যা নক্ষত্র চলাকালীন বিশেষ শুভ হতে পারে। এবং এই একই সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহুকাল থাকছে না, মানে শপথ গ্রহণের সময়কালে, তাই এই সময়ে সরকার গঠন বা সরকারের যে শপথ, শপথের যে অনুষ্ঠানটি, এই সময় অত্যন্ত বিশেষভাবে কার্যকরী হতে পারে, এবং তা দেশের জন্য এবং দর্শের জন্য কিন্তু অনেক বেশি লাভকারী হতে পারে। তাই শুভ মুহূর্তের গণনা জ্যোতিষশাস্ত্রে খুব প্রাচীন সময়কাল থেকে চলে আসছে। এই মুহূর্ত গণনা দিয়ে যদি সঠিকভাবে তারা নির্ঘণ্টকে ঠিক রেখে, তারা যদি সঠিক সময়সূচি পালন করে শপথ গ্রহণ অনুষ্ঠানটি করতে পারে, এতে কিন্তু দেশের এবং দর্শের কিছু বিশেষ প্রাপ্তি এবং সাফল্য অবশ্যই আসতে পারে। যাই হোক দর্শক বন্ধু, আমার আলোচনা বিষয় আজকে একটু আলাদা ধরনের, আলাদা ধরনের এই কারণেই যে নাক্ষত্রিক বিষয়গুলো আপনাদেরও জানা প্রয়োজন। বিভিন্ন শুভ কাজ করতে গেলে বা বিভিন্ন কাজ করতে গেলে নক্ষত্রের যে গুরুত্ব সেটি অবশ্যই রয়েছে। তাই আপনারাও আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন কাজ করার সময় নক্ষত্রগুলি দেখে করুন, তিথিগুলি দেখে করুন, শুভ নির্ঘণ্ট সময়গুলি দেখে করুন, অবশ্যই কিন্তু আপনাদের কর্মে বিশেষ সাফল্য আপনারা লাভ হতে দেখতে পাবেন। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।